আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি দিদার টোকিও জাপান থেকে বলছি আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের টপিক হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি কীভাবে তাড়াতাড়ি শিখতে পারবেন এর পাঁচটি টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি জাপানে আছি দীর্ঘ দশ বছর এবং আমার জাপানিজ লেভেল হচ্ছে অ্যাডভান্স লেভেল এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে আজকে পাঁচটি টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনি ফলো করলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুবই তাড়াতাড়ি আপনি ডেভেলপ করতে পারবেন তো ফার্স্ট যেটি সেটি হচ্ছে মেমো করা তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আমরা প্রথমে যে প্রবলেম ফেস করি সেটি হচ্ছে জাপানিজ ক্যারেক্টার নিয়ে কারণ জাপানিজ ক্যারেক্টার হচ্ছে তিন ধরনের একটি হচ্ছে হিরাগানা কাতাকানা এবং কাঞ্জি তো হিরাগানা হচ্ছে জাপানের বেসিক ক্যারেক্টার এবং কাতাকানা হচ্ছে ইংলিশ থেকে যে ওয়ার্ডগুলো জাপানে এসেছে এই ওয়ার্ডগুলো লেখা হয় কাতাকানাতে এবং কাঞ্জি হচ্ছে চাইনিজ ক্যারেক্টার যে ক্যারেক্টারগুলো জাপানিজ ভাষাতে এসেছে তো এই কাঞ্জি হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তো আপনারা এই যে সকল কাঞ্জি এবং যে সকল ওয়ার্ড বা যে সকল ক্যারেক্টার আপনি ভুলে যান সেই সকল ক্যারেক্টারগুলো আপনি ড্রয়িং করে বা লিখে মেমো করবেন এবং সেগুলো আপনার পড়ার টেবিল বা আপনার বেডরুম বা যে বাসার যেখানে আপনার চোখ বেশি পড়ে সেখানে আপনি লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার সময় এই ওয়ার্ডগুলো আপনার চোখে ভাসবে এবং আপনার এগুলো মেমোরাইজ করতে খুব সহজ হবে তো এই মেমো করার মাধ্যমে আপনি নতুন নতুন ওয়ার্ড এবং জাপানিজ কানজি এবং হিরাকানা কাতাকানা এগুলো খুব সহজেই মেমোরাইজ করতে পারবেন সেকেন্ড যে টিপস সেটি হচ্ছে জাপানিজ মুভি এবং ড্রামা দেখা তো জাপানিজ মুভি এবং ড্রামা দেখলে প্রথমে হয়তো আপনি প্রথম বুঝবেন না কিছুই বাট একই ড্রামা একই মুভি যদি আপনি বারবার দেখেন তাহলে ওই মুভি এবং ড্রামার ভিতরে কী ধরনের জাপানিস ইউজ হচ্ছে এবং জাপানিজরা কিভাবে কথা বলতেছে এবং নতুন নতুন ফ্যারেজ ভোকাবুলারি আপনি শিখতে পারবেন এবং জাপানের কালচার সম্পর্কে এবং জাপান সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারবেন তো আমার কয়েকটি ফেভারিট ড্রামার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ড্রামাগুলো দেখে আপনি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ইম্প্রুভ করতে পারবেন বলে আমি মনে করি থার্ড যে ওয়ে সেটি হচ্ছে জাপানিজ গান শোনা তো আমি প্রচুর জাপানিজ গান ডাউনলোড করে মোবাইলে রাখতাম যখন আমার ফ্রি টাইম থাকতো তখনই আমি ওই জাপানিজ গানগুলো শুনতাম তো জাপানিজ গান শোনার ফলে আমার লিসিনিং পাওয়ারটা অনেক বেড়ে যায় এবং জাপানিজ গানের ভিতরে নতুন নতুন ওয়ার্ডও আমি শিখতে পারি এবং নতুন নতুন ফ্যারেজ এবং জাপানিজ কালচার সম্পর্কেও আমি অনেক কিছু জানতে পারি তো জাপানিজ গান খুবই একটা ভালো ওয়ে স্পেশালি লিসিনিং পাওয়ারটা বাড়ানোর জন্য এবং চার নম্বর যে ওয়ে সেটি হচ্ছে একটা বই ফলো করা তো আমি স্পেশালি মিঙ্গান নিহঙ্গ এই বইটি রিকমেন্ড করব। কারণ এই বইটি খুবই পপুলার একটি বই জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে এবং এই বইটির বেনিফিট হচ্ছে এই বইটি ফলো করে যদি আপনি পড়েন তাহলে আপনি আপনার জাপানিজ লেভেলটা বুঝতে পারবেন কারণ এই বইটির পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই ধরনের আছে পার্ট ওয়ান যদি আপনি শেষ করেন তাহলে বুঝবেন যে আপনার এন ফাইভ শেষ হয়ে গেছে লেভেল তো আপনি বুঝতে পারবেন যে আপনার জাপানিস লেভেলটা এখন কোন পর্যায়ে আছে তো আমি মনে করি মিনানো নিহ এটি বাংলাদেশও অ্যাভেলেবল তো এই বইটি ফলো করলে ইজিলি আপনার জাপানিস ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে তো পাঁচ নম্বর যে বই সেটি হচ্ছে শ্যাডোয়িং করা তো শ্যাডোয়িং সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য বলবো শ্যাডোইং হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এফেক্টিভ একটা ওয়ে আপনি একটা ড্রামা বা একটা মুভি দেখে ওই ড্রামাতে যেভাবে জাপানিস ল্যাঙ্গুয়েজ বলে বা যেভাবে ইংলিশ বলে ওভাবে বলার চেষ্টা করা বা ওভাবে রিপিট করা কি শ্যাডুইং বলে তো আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা যখন জাপানিজ ড্রামা দেখবেন বা জাপানিজ মুভিগুলো দেখবেন তখন ওই মুভিতে এই মুভির অ্যাক্টার্সরা যেভাবে জাপানিজ বলে হুবাহু আপনি ওইভাবে বলার চেষ্টা করবেন বা ওইভাবে রিপিট করবেন তো বারবার এভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে দেখবেন আপনার প্রোনাউন্সিয়েশন খুবই ভালো হয়ে যাবে তো আমি এই পদ্ধতিটি ফলো করেছি যখন আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানে বসে শিখতাম তখন আমার সেন্সে মানে আমার টিচাররা খুবই আমার প্রশংসা করতো বলতো যে তোমার জাপানিজ প্রোনাউন্সিয়েশন খুবই ভালো আমি আপনাদের এই এই পদ্ধতিটি ফলো করতে বলবো আপনার জাপানিজ প্রনাউন্সিয়েশনটা আপনি এই এর মাধ্যমে ডেভেলপ করতে পারবেন তো কাজ এই হচ্ছে পাঁচটি ওয়ে ফার্স্ট ওয়ে হচ্ছে মেমো করা সেকেন্ড হচ্ছে জাপানিজ ড্রামা মুভি দেখা থার্ড হচ্ছে জাপানিজ গান শোনা চার নম্বর ওয়ে হচ্ছে যে কোনো একটা বই ফলো করা এবং পাঁচ নম্বর হচ্ছে শ্যাডোইং করা তো এই পাঁচটি ওয়ে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ফলো করেন তাহলে খুবই তাড়াতাড়ি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনি ক্যাশ করতে পারবেন বলে আমি মনে করি এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আমি কিভাবে জাপানে আসব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কিভাবে জাপানে জব পাওয়া যায় অ্যাকচুয়ালি জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ খুবই কম ইউজ হয় আপনি অসুস্থ হয়ে মেডিকেলে গেলেন সেখানেও জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইউজ হবে আপনি কোনো ফর্ম পূরণ করার ক্ষেত্রেও সবই জাপানিজে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখে যদি আপনি জাপানে চলে আসেন সেক্ষেত্রে আপনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বেন তো সবচেয়ে বেটার হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে দেন জাপানে আসা সেক্ষেত্রে আপনার লাইফটাও আপনি এনজয় করতে পারবেন তো বাংলাদেশে বসেই এখন বিভিন্ন অপরচুনিটি আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখে স্টার্ট করা আপনি ইউটিউবেও অনেক টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো দেখে আপনি জাপানিজ ভাষা স্টার্ট করা শুরু করে দিতে পারেন এবং গাইজ আপনারা যদি কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কোশ্চেন থাকে বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম ফেস করেন সেগুলো নিয়ে আমি টিউটারের ভিডিও বানাবো এই জন্য আপনি ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানান যে বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান তো গাইস আজকে এই পর্যন্তই হোপফুলি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং যা আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে জাপানিজ একটা ভালো কেরিয়ার করতে পারবেন তো যারা নতুন দেখছেন আমার চ্যানেল তাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি জাপান রিলেটেড এবং জাপানের লাইফস্টাইল রিলেটেড অনেক ভিডিও আমি এই চ্যানেলে তৈরি করে থাকি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ